কিন্তু এখন যাই হোক মাটিয়ার থেকে কিন্তু এখন চলেছে বসিরহাটার, আমার পিছনে যেটা দেখছো ওটা কিন্তু শ্মশান, ঠিক আছে? তো আমি শালাবাগ সেটা কিন্তু একটু কেন ইউনিক টাইপ লাগে, কিন্তু এটা তার থেকে বেশি ইউনিক লাগে। এটা রসুন কত? কত লঙ্কা? তো গাইস দেখতেই পাচ্ছ বাজার থেকে মাংস নিয়ে এসেছি, বটবটি নিয়ে এসেছি, আর এদিকে টমেটো উস্তে আলু সব। যাই হোক আজকের বিকেলবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি, আর চলো এখন যাবো। আজকে আমরা একটু ঘুরতে যাই না, আজকে লাস্ট ডে, লাস্ট ডে আমাকে এখানে। তো শালা উঠ বুটটা, চলো তাহলে বুটটা পরে আসি। আসো আসো হয়ে আসো। তো গাই চলো এই জুতোটা আমাকে একটু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? চেঞ্জ করে তারপর দেখাচ্ছি। যাই হোক শালা উঠ জুতো পরেছে বলে আমাকেও জুতো পরাবে, তো চলো আমি বাইকে একটু জুতোটা পরেছি তারপর দেখাচ্ছি। তো গাই ফাইনালি এখন শালা আর আমি মিলে বেরিয়ে গেলাম ঘুরতে, ঠিক আছে? যাই হোক যাই না কোথায় যাবো, ঠিক আছে? বসিরহাটের দিকে যাওয়ার ইচ্ছা আছে। তো আমরা কিন্তু এই রোডটা ধরেছি, কিন্তু পুলিশ না বাউ লাগছে একদম। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে তোমার, ঠিক আছে? পাখির পামিলে আসে যায় খাঁচার ভিতর চিন পাখি। বাড়ির সাইডে তো সবসময় জল ঘের, মানে মাছ ঘের, মানে কি বলে ওই যে মাছের ঘের ফের দেখে দেখে না বোরিং লাগছে। তা ভালো যে গঙ্গার পাড়ে ঘুরে আসি, আর ওইদিকে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু শ্মশান আছে, ঠিক আছে? আর মেঘের ওয়েদার বাউ, আর গঙ্গার কি বলবো তোমাদের, যা লাগছে। যাই হোক আমাদের রাসমণি গঙ্গা যেটা আছে, রাসমণি মা গঙ্গা যেটা, সেটা কিন্তু একটু কেন ইউনিক টাইপ লাগে, কিন্তু এটা তার থেকে বেশি ইউনিক লাগছে। কেন বলছি যে ওই ওই মাথা দেখেছো, ওই মাথা একটা চলে গেছে এইদিকে, একটা চলে গেছে এইদিকে, ঠিক আছে? তার জন্য এত ইউনিক লাগছে, মানে খুব ভালো লাগছে। তোমরা যদি আসো না, মানে কি বলো, বসিরহাটে যাক এই আমি এতদিন রয়েছি, এত জায়গায় ঘুরেছি, কিন্তু আজকে এইখানে এসে খুবই ভালো লাগছে। কেন কেন জানো তো, ইউনিক জায়গায় আসলি এমনিই ভালো লাগবে, ঠিক আছে? যাই হোক কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? ও জাস্ট বাউ, ভালো লাগছে তো? তো চলো আমরা এখানে কিছু। তো গাইস বসিরহাট শহরটা কিন্তু এরকমই ভেবেছিলাম, খুবই ভালো, কিন্তু খুবই ভালোই আমাকে বেড়াপুর যেরকম সেরকমই, ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে এখন ডাইরেক্ট চলে যাই বাড়িতে, আর বাড়ি যাওয়ার আগে একটু চা খেয়ে যাবো আর একটু বাজার করে যাবো, ঠিক আছে? চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? চলো বাড়ি গিয়ে দেখা। তো আমরা যেখানেই না, মানে কিছুক্ষণ আগে একটা ওইখানে একটা লাইটিং চলতো রাস্তার উপরে, তো এখান থেকে আমরা একটা ভিডিও মানে ফটো তুলে নিয়েছি, ঠিক আছে? যা মজা করতেই হবে, যাই হোক। আর এখানে কি, এখানে কিছু নাম লেখা আছে, ঠিক আছে? যাই হোক পড়ে নাও তোমরা, আমি বলবো না, ঠিক আছে? এই নামের এখানে লাইট জ্বলবে বলে ফটো তুলবো বলে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো চলো এখন আমার ফটো করে তুলতে হবে, দেখা যাচ্ছে। যাই হোক সব জায়গাতে বসিরহাট ঘুরে ঘুরে আসে, এখন একটা চা নিয়েছে, চাটা কিন্তু এই দোকান থেকে নিয়েছি, ঠিক আছে? তো এই দোকানে কিন্তু চা খাওয়ার জন্য লোকে গিরাউট, কিরাউটটা দেখো ও ভাই, ঠিক আছে? এদিকে কিরাউটটা খুব, আর এইদিকে কিন্তু গাড়ির লাইনটা দেখো, এইদিকে তো শুরু করে পুরো গাড়ি দেখো রাস্তা করে চা খাওয়ার জন্য, খালি 10 টাকার কাপ চা খাওয়ার জন্য। ওই দেখো ওইখানে, মানে এটা হচ্ছে এই যে গোলপোতা, বলে গোলপোতা বলে তো, কি কি আরো বলো, তো এখানে এই চাটা খুবই ফেমাস, ঠিক আছে?
ক্যালামে মাছ তোমাকে দেখা দিচ্ছি। দেখো দুধের মধ্যে শর চলছে, ওইদিকে শর মানে কি বলে এগুলো মালাই দেয় না, এগুলো মালাই মালাইটা দেয় না, দুধের শর দেয়, ওগুলো খুব টেস্টি লাগে। তো এখন চলো চাটা খেয়ে শেষ করি, তাড়াতাড়ি আমাকে বাড়ি যেতে হবে, কেননা এখন আবার বাজার মাংস মাংস অনেক কিছু কেনার আছে। আলু এই তো আলু কত করে বলতে, ষোলো টাকা ঠিকই তো আছে আমাকে। কাকু আলু ষোলো টাকা করে বললো, একটু সাইজ দেখে আলু দিও ফ্রেশ। রসুন কত গো, প্রথমত কথা হচ্ছে যে আমরা দুজন না বাজার করতে জানি না, আর অবশ্যই আমার বাড়ি বাজার কিন্তু আমার বাবাই করে, আমি করি না, তোমরা যেহেতু জানো। আর যাই হোক আমরা কিন্তু বাজার করেছি, কিছু কিছু জিনিস মিস করেছি যাই না, তো যা যা মনে করি লিস্ট করে দিল তাই তাই নিয়েছি, আর অনেক কিছু পাইনি বলে নিয়ে নিই গোপালদার আমি। তো চলো এখন দিন ভাস বাড়ি যাওয়া যাক, আর অনেক বেলা মানে রাত হয়ে যাচ্ছে, আমাদের একটু খাওয়া দাওয়া আছে তাই গেস্টটা, তো সেগুলো একটু সাবধানে রাখছে বলতে না। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? প্রথমত কথা অনেক কিছু নিয়েছি, গালাগালি ইয়ে করে চালু চাই। তো গাইস দেখতেই পাচ্ছ বাজার থেকে মাংস নিয়ে এসেছি, বড়বড়ি নিয়ে এসেছি, আর এদিকে টমেটো উস্তে আলু সব বাজার করেছি, আর ওইদিকে তেল ওইদিকে চাল ভিজানো হয়ে গেছে, আর ওইদিকে আলু কাটা হয়ে গেছে। এখন বৌদি ঝপাত করে পূর্ণিমা আর বৌদি ঝপাত করে রান্না করবে, আর তার বাবা এদিকে ডিরেকশন দিচ্ছে যে তাতেই রান্ধতে যাবে, অনেক বেলা রাত হয়ে যাচ্ছে। আমরা একটু বাজার যাবো, বাজার আমাকে কিছু আনতে যাবো, ওতে লবণ লঙ্কা আর ওই আছে, হ্যাঁ চালাই যা ওই সব তো দিয়ে দেবা একদম। সুশান্তি হবে